চীনের এক গ্রামের দৃশ্য, ভর দুপুরবেলা, সূর্য তখন মধ্যগগন। অন্যদিন এই সময় চাষে কাজে ব্যস্ত থাকেন সকল, কিন্তু আজ পরিস্থিতি অনেকটাই আলাদা। সকালবেলায় ধান ক্ষেতের একধারে জলে কাদায় মাখামাখি অবস্থায় পাওয়া গেছে গ্রামেরই এক চাষির লাশ। কাস্তে দিয়ে ফালা ফালা করে ফেলা হয়েছে তার দেহ। ইতিমধ্যে এসে হাজির হয়েছেন স্থানীয় গোয়েন্দা, আকুস্থলে ঘুরে বেড়াচ্ছেন তিনি, জিজ্ঞাসাবাদ করছেন সকল। অবশেষে গোয়েন্দা প্রভু জনা দশেক সন্দেহভাজনকে এক পাশে সরিয়ে এনে তাদের হাতের কাস্তে নামিয়ে রাখতে বলল। এ আবার কি হচ্ছে? এভাবে কি অপরাধী আদৌ ধরা পড়বে? হঠাৎই সকলকে চমকে দিয়ে বো বো শব্দ করে প্রত্যেকে উড়ে এলো এক ঝাঁক ঝকঝকে ধাতব সবুজ রঙের মাছি। কয়েক মুহূর্ত ইতিউতি উড়ে বেড়ানোর পর ঝাঁকটা নেমে এলো একটা কাস্তের ওপর, ঘুরে বেড়াতে লাগলো কাস্তের ফলায় হাতল। কার কাস্তে এটা? হাতলে খোদাই করা নাম দেখে চিৎকার করে উঠলেন গোয়েন্দা, তুমিই অপরাধী। গোটা ভিড়ের নজর তখন সেই কাস্তের মালিকের দিকে, মাথা নুয়ে পড়েছে তার মালিক দিকে, চোখ ভিজে গেছে জল, হাওয়াও করে কেঁদে সে লুটিয়ে পড়ল গোয়েন্দার সামনে। হ্যাঁ হুজুর, আমি গোয়েন্দাবাবুর হাসি। তিনি জানতেন যা মানুষের দৃষ্টিগোচর নয় তাকেই হাতে নাতে ধরে ফেলতে পারে একদল পোকামাকড়। মৃতের শরীরের রক্ত মাংসে বিন্দুমাত্র হদিস পেলেই মাইলের পর মাইল ছুটে চলে আসতে পারে ওই ধাতব বর্ণের মাসির দল, ধরিয়ে দিতে পারে অপরাধী। এই ঘটনার পর কেটে গেছে পৌনে 800 বছর। শুধু চীন নয়, সারা পৃথিবীর সমাজ জীবনে জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বহু গুণে বেড়ে গেছে অপরাধ, পাল্টে গেছে অপরাধের ধারা। যথারীতি অপরাধীদের পাকড়াও করতে বেড়েছে গোয়েন্দা তথা শান্তিরক্ষকদের সক্রিয়তাও। তদন্ত পদ্ধতিতে এসেছে নতুন নতুন প্রকরণ প্রকৌশল, আর এতদিনে পোকামাকড়ের সাহায্যে মৃত্যু ঘটনার রহস্য উন্মোচন, মৃতদেহ সম্বন্ধে নানান অজানা তথ্য সংগ্রহ আর অপরাধীকে ধরিয়ে দেওয়ার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ জোগাড়ের সেই প্রাচীন চৈনিক গোয়েন্দা টেকনিক পরিণত হয়েছে পুরোদস্তুর বিজ্ঞান শাখা, যার নাম ফরেন্সিক এন্টোমোলজি। অনুগ্রহ করে আমাদের পরবর্তী এই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর বর্তমান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আর হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ও আমাদের চ্যানেলটি ঘুরে আসুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। ফরেন্সিক শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ফরেন্সিক থেকে, যার অর্থ আইন আদালত। শব্দের উৎস অনুসরণ করে বলা যেতে পারে যে অপরাধীকে আইন তথা আদালতের বিচার প্রক্রিয়ায় নিয়ে আসতে সাহায্য করে, যা তাই ফরেন্সিক। এন্টোমোলজি শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ অ্যান্টোমস বা কীটপতঙ্গ ও লোগোস বা জ্ঞান অর্থাৎ পতঙ্গবিজ্ঞান। ফরেন্সিক এন্টোমোলজি এই দুই শাখার সমাহার। সহজ করে বললে বলতে হয় যে অপরাধ সংক্রান্ত তদন্ত কার্যে এবং নানান আইনি সমস্যার সমাধানে পোকামাকড় ও অন্যান্য সন্ধিপদী প্রাণীর পর্যবেক্ষণ এবং লব্ধ জ্ঞানের প্রয়োগের চর্চাই হল ফরেন্সিক এন্টোমোলজি। এই চর্চা মূলত মৃতদেহ কেন্দ্র, মৃতদেহের অভ্যন্তরে ও আশপাশের পরিবেশ থেকে উদ্ধার হওয়া অথবা সংগ্রহ করা পোকামাকড় থেকে মৃত্যুর সময়, ধরন, স্থান, কাল ইত্যাদি নির্ধারণের প্রচেষ্টাই ফরেন্সিক এন্টোমোলজিস্টদের মূল কাজ। 1274 খ্রিস্টাব্দে সাংসির লেখা জিয়াং জিলু বইতেই সর্বপ্রথম অপরাধের তদন্তে পতঙ্গ বিজ্ঞানের ব্যবহারের ঘটনার উল্লেখ পাওয়া যায়। ভিডিওর শুরুতেই সেই ঘটনার কথা বলেছে। জিওয়ান জিলু ফরেন্সিক বিষয়ে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ। 1981 খ্রিস্টাব্দে ব্রায়ান ই ম্যাকনাইট অনুদিত দ্য ওয়াশিং অ্যাওয়ে অফ রাংকে জিয়াং জিলুর স্ট্যান্ডার্ড ইংরেজি রূপ হিসাবে গণ্য করা হয়। জিওয়ান জিলুর পরেও অবশ্য ফরেন্সিক এন্টোমোলজিকে স্বতন্ত্র বিজ্ঞান শাখা হিসাবে আত্মপ্রকাশ করতে অপেক্ষা করতে হয়েছে বহু বছর। মৃত্যু তদন্তে মৃত্যুর সময় এবং পদ্ধতি জানতে সর্বপ্রথম একটি কেসে ফরেন্সিক এন্টোমোলজি ব্যবহার করেন ফরাসি চিকিৎসক ডক্টর লুই ফ্রা এটিএ বার্গারে। অনুমান নির্ভর হলেও তার নির্ধারণের পদ্ধতি ছিল নির্ভুল। জার্মান মেডিকেল চিকিৎসক হামান রেইনহার্ট প্রথম ফরেন্সিক এন্টোমোলজির পদ্ধতিগত পর্যবেক্ষণ করেন 1881 খ্রিস্টাব্দে। কবর খুঁড়ে মৃতদেহ তুলে মৃতদেহে বিভিন্ন পতঙ্গ জাতির পর্যায়ক্রমিক বিকাশের ব্যাখ্যা করেন তিনি, যা ফরেন্সিক এন্টোমোলজির বিষয়বিন্যাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে গণ্য করা হয়। তবে ফরেন্সিক এন্টোমোলজির ক্রমবিকাশে যে মানুষটির অবদান সবথেকে বেশি, তিনি হলেন জাঁ পিয়ের ম্যাগনি। পেশায় সৈন্যদলের পশু চিকিৎসক এই ভদ্রলোক পরিণত বয়সে ফরেন্সিক এন্টোমোলজির চর্চা শুরু করেন এবং বিভিন্ন কেস স্টাডির উপর ভিত্তি করে
প্রায় 15 বছর তিনি মৃতদেহে বসবাসকারী কীট পতঙ্গদের নিয়ে গবেষণা করেছেন। রচনা করেন লা ফাউনে দেশ কাদা ভরেস নামের একটি বই 1894 খ্রিস্টাব্দে। ম্যাগনিনের এই বই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং পৃথিবী জুড়ে ফরেন্সিক এন্টোমোলজির প্রচার ও চর্চা বাড়াতে সহায়ক হয়। সঙ্গত কারণেই জাপিয়ের ম্যাগনিনকেই ফরেন্সিক এন্টোমোলজির জনক হিসাবে অভিহিত করা হয়। আজকে দুনিয়ায় ফরেন্সিক এন্টোমোলজি একটি স্বয়ংসম্পূর্ণ বিজ্ঞান শাখা। FBI ফরেন্সিক এন্টোলজিস্টদের নিয়োগ করেছে স্পেশাল এজেন্ট হিসাবে। ফ্রেঞ্চ স্টেট পুলিশের রয়েছে নিজস্ব এন্টোলজিক্যাল ল্যাবরেটরি। কলকাতায়ও রয়েছে এন্টোলজিক্যাল ল্যাবরেটরি। অপমৃত্যু তদন্তে বিশ্বময় কাজে লাগছে পতঙ্গদের গতিবিধি সংক্রান্ত তথ্যাবলী। খুন খারাপি বিষক্রিয়া প্রভৃতি অস্বাভাবিক মৃত্যুর তদন্তে ফরেন্সিক এন্টোমোলজির চর্চা আবর্তিত হয় সবদেহের শরীরে ঠাঁই পাওয়া ও ক্রমশ বেড়ে ওঠা পোকামাকড়কে ঘিরে। মৃত্যুর পরে দেহ সবে পরিণত হয়, আর এই সবদেহ হল অগণন কীটপতঙ্গ ও সন্ধিপদী প্রাণীদের আশ্রয়স্থল। সবদেহকে বসতি করে বেড়ে ওঠে পোকামাকড়দের এক একটি প্রজন্ম। ফরেন্সিক এন্টোমোলজিস্টদের কাছে রহস্য সমাধানের পথ নির্দেশ দেয় এই পতঙ্গরাই। সবদেহে বসবাসকারী পতঙ্গদের কার্যকলাপ এবং সবের পচনক্রিয়া নজর এড়ায়নি প্রাচীন শিল্পী, চিত্রকর, ভাস্কর বা কবি। মধ্যযুগের বিভিন্ন কাঠখোদাই শিল্পে, তৈলচিত্রে এবং সমাধি ফলকে পোকামাকড়ে পরিপূর্ণ সবদেহের ছবি পাওয়া যায়। এবার জানা যাক মাছির মতো মৃতদেহের চারপাশে ভিড় জমানো পোকামাকড়দের থেকে ফরেন্সিক এন্টোমোলজিস্টরা কী কী জানতে পারে সে বিষয়ে। মৃত্যুর সময়, যে কোনো অস্বাভাবিক মৃত্যু বা হত্যার তদন্তে মৃত্যুর সময় সম্বন্ধে জানতে পারাটা খুবই জরুরি। আইন মোতাবেক একজন অপরাধীকে অভিযুক্ত করতে গেলে মৃত্যুর সময় ও সেই সময় আকুলস্থলে হত্যাকারীর উপস্থিতি, এই দুটি বিষয়ে সমাপত্তর প্রতিষ্ঠা করা তদন্তকারীদের মূল লক্ষ্য হয়ে ওঠে। পোকামাকড়ের বেড়ে ওঠার ক্রমপর্যায়ে এই বিষয়ে তাদের মস্ত সহায়। ডিম, লাভা, পিউপা হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত পায় পতঙ্গ, আর প্রতিটি জীবদ্দশারই রয়েছে নির্দিষ্ট সময়কাল। সবের শরীর থেকে উদ্ধার করা কীটপতঙ্গের নমুনার জীবদ্দশার ক্রমপর্যায়ে বিশ্লেষণ করে ও প্রয়োজনীয় ব্যাক ক্যালকুলেশন করে মৃত্যুর সময় নির্ধারণ করা সম্ভব। জীবিত অবস্থায় দেহে মাছি বাসা বাঁধতে পারে না। মৃত্যুর পরে মৃতদেহে তার ডিম পাড়া ও বেড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মৃত্যুর পরে মৃতদেহের 8টি পরিবর্তন, আর প্রতিটি পরিবর্তন দশায় নির্দিষ্ট কীটপতঙ্গের উপস্থিতি তাদেরকে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে। মৃত্যুর কারণ, কীভাবে মৃত্যু ঘটেছে সে সম্বন্ধে একটা ধারণা করতেও জরুরি ফরেন্সিক এন্টোমোলজিক্যাল জ্ঞান। মৃতদেহের ক্ষতস্থান, ছুরিকাঘাত, বুলেটের ক্ষত ইত্যাদি খুব সহজেই পোকামাকড়কে আকৃষ্ট করে। কাজেই পোকামাকড় দ্বারা সবদেহের ক্ষয়ের পরিমাণ ও প্রকৃতি বিবেচনা করে মৃত্যুর কারণ সম্বন্ধে অনুমান করা সম্ভব। এখানে একটা কথা বলে রাখা ভালো, ফরেন্সিক সায়েন্সের সাধারণ পদ্ধতির সাহায্যে শরীরের বিভিন্ন অঙ্গ সংস্থানিক পরিবর্তনের, যেমন রিগর মার্টিস, লিভার মার্টিস, মৃতদেহের কেন্দ্রীয় তাপমাত্রা পরিমাপ করে এই সত্য উদ্ঘাটন করা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে মৃত্যুর 24 থেকে 36 ঘন্টার মধ্যেই এইসব পর্যবেক্ষণ করতে হয়। মৃত্যুর অন্তত 3 দিন বাদেও যদি মৃতদেহ উদ্ধার করা হয় খুন খারাপি ঘটনায় যা আকচার ঘটে থাকে, তাহলে দেহের রক্ত, সিরাম, অঙ্গপ্রত্যঙ্গের সবেতেই পচন ধরে যায় এবং টক্সিকোলজিক্যাল বা প্যাথোলজিক্যাল বিশ্লেষণের জন্য আর কিছুই কাজে লাগে না। আর এখানেই ফরেন্সিক এন্টোমোলজিস্টদের গুরুত্ব অসীম। মৃতদেহকে খাদ্য হিসাবে ব্যবহার করায় সবাহারী কীটপতঙ্গের শরীরে সবদেহের বিভিন্ন পদার্থের, এমনকি দেহকেশরের সঞ্চার হয়। বিজ্ঞানের ভাষায় যাকে বলে সেকেন্ডারি বায়ো অ্যাকুমুলেশন। ফরেন্সিক এন্টোমোলজিস্টরা তখন এই পোকারি দেহের বিশ্লেষণ করে সবদেহের সম্বন্ধে ধারণা করতে সমর্থন হয়। রক্তপায়ী পতঙ্গের পৌষ্টিক নালী থেকে উদ্ধার করা রক্তের DNA বিশ্লেষণ করে একটি সম্পূর্ণ বিয়োজিত লাশ সম্বন্ধে ধারণ করেছেন বিজ্ঞানীরা, এমন দৃষ্টান্তও নেহাত বিরল। বেশ কয়েকটি কেসে ড্রাগ, বিষ প্রয়োগে মৃত্যুর কঙ্কালীকৃত দেহের আশেপাশ থেকে উদ্ধার করা পোকামাকড়ের রাসায়নিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ড্রাগটি বা বিষটিকে শনাক্ত করতে পেরেছে। মৃত্যুর স্থান ও পরিবেশ, 1962 খ্রিস্টাব্দের কথা। রাশিয়ায় সমুদ্রের নোনা জল ভর্তি একটি ট্যাঙ্কে এক ব্যক্তির পচা গলা একটি মৃতদেহ পাওয়া গেল। মৃতের দেহে ও ট্রাউজার্সে পাওয়া মাছির জীবন্ত লাভা পরীক্ষা করে দেখা গেল সেটি যে প্রজাতির মাছি তা নোনা জলে বেশিক্ষণ টিকতে পারে।
অর্থাৎ মৃতদেহটিকে ওই ট্যাঙ্কে বেশিক্ষণ রাখা হয়নি। আকুলস্থলের কাছাকাছি উদ্ধার হওয়া একটি গাড়ির ব্যাকসিটে মিলল ওই মাছির পিউপা। দুয়ে দিয়ে চার করলেন বিজ্ঞানীরা। লাভার বিশ্লেষণে দেখা গেল সাত থেকে দশ দিন আগে মৃত্যু ঘটেছে ওই ব্যক্তির। সন্দেহের ভিত্তিতে পাকাও করা হলো ট্রাকের ড্রাইভারটিকে। দেখা গেল বিজ্ঞানীদের অনুমান সত্যি। মার্গারেট বা ম্যাগনিনের সময় থেকে আজ অনেক আধুনিক হয়েছে ফরেন্সিক অ্যান্টোমোলজি। অনুমান ভিত্তিক সিদ্ধান্তের জায়গা নিয়েছে বিজ্ঞানসম্মত যুক্তি নির্ভর নির্ণয় পদ্ধতি। পতঙ্গতত্ত্বের গবেষণায় বেড়েছে জীববিদ্যা, জীব রসায়নবিদ্যা ও জীব প্রযুক্তিবিদ্যার আধুনিকতম জ্ঞানের প্রয়োগ। জটিল ও প্রতিযোগিতামূলক আজকের জীবনে অপঘাতে মৃত্যু ও হত্যার ঘটনা বিরল নয়। আইনের দৃষ্টিকোণ থেকে চাই এই সমস্ত ঘটনার সঠিক বিশ্লেষণ, অপরাধীর শনাক্তিকরণ আর অপরাধের সাজা। আর অপরাধীকে চিহ্নিত করতে অমানবিক থার্ড ডিগ্রি মেথডের থেকে অনেক বেশি কার্যকর ফরেন্সিক কৃতত্বের জ্ঞান। প্রসঙ্গত, ভারতীয় সাক্ষ্য আইনে 138 ধারায় ফরেন্সিক অ্যান্টোমোলজির প্রয়োগ সাক্ষ্য হিসাবে স্বীকৃত। 36 ঘন্টা পেরোনো মৃতদেহে যখন বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ থেকে সাধারণ ফরেন্সিক পদ্ধতিতে তথ্য প্রমাণ মেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, তখন পরিত্রাতা হয়ে দেখা দেয় ফরেন্সিক অ্যান্টোমোলজি। তুচ্ছাচি তুচ্ছ কীটের শরীর অধ্যয়ন আলো ফেলে অনেক লুকোনো রহস্যে, পর্দা ফাঁস হয় বহু কুকৃতির ও গোপন অপরাধের। এইরকম আরও অনেক অজানা রহস্যের খবর জানতে হলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। কি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী ভিডিওতে নতুন রহস্যের খবর নিয়ে।